हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल ओनली फॉर WBCS। आज के टॉपिक WBCS 2012 में जो क्वेश्चन गुलो एसेछिलो हिस्ट्री टॉपिक के ऊपर प्रिलिमिनरी के, सो से क्वेश्चन आंसर ने डिस्कस करबो। फर्स्ट क्वेश्चन, भारत के इतिहास में 1761 साल महत्वपूर्ण क्यों? पानीपत तृतीय युद्ध में मराठा शक्ति पर्यदस्त हलो ये युद्ध মানে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। স্বদেশি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতাকে লিয়াকত হোসেন। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করে? চম্পারণ। খুদাই খিদমতগারের নেতাকে ছিলেন খান আব্দুল গফ্ফার খান। বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে? সরফরাজ খান। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এ কে ফজলুল হক। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহ। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? শাহজাহান। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? স্যার টমাস রো। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু পেট্রিয়টে। খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ। দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র। নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? একজন সুফি সন্ত। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কী ছিল? মজুর মহাজন। টোডরমল কে ছিলেন? আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন? আগা খান। দিল্লির কেন্দ্রীয় আইনসভার পক্ষে যে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক, কে তুলেছিলেন এই ধ্বনি? ভগৎ সিং। তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতাকে? জিয়াসউদ্দিন বারানি। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? লাহোর অধিবেশনে। ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়? সিপাহী বিদ্রোহ। খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমরা অবহিত করে আমাদের অবহিত করে? ধর্মপাল। কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? চৌরাচুরির গণহিংসা। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবিদস্ত নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল? রাওলাট অ্যাক্ট। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? রাসবিহারী বসু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতাকে? মৌলানা আবুল কালাম আজাদ। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে পরিবর্তন নেতা কে ছিলেন? তিব্বত। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রস্তুতি কার রচনা? হরিসেনে। মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। প্যারিসে বন্দে মাতরাম পত্রিকা কে সম্পাদনা করতেন? নাদম কামা। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? WC ব্যানার্জি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি IAS চালু করেছিলেন তিনি কে? সর্দার বল্লভভাই পটেল। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত? AO হিউম। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি। ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? 1946 সালে ফেব্রুয়ারি মাসে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লেমেন্ট এটলি। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? 1940 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 সালে। পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? সিঙ্গাপুর। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালচারী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855 সালে। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 সালে।
পভার্টি অ্যান্ড আনক্রিটিভ রুল ইন ইন্ডিয়া বইটি লেখককে দাদা ভাই নওরোজি। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরীতে। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করে? 1793 সালে। ওকে গাইজ, এইগুলো ছিল WBCS 2012 যে কোয়েশ্চেনগুলো এসেছিলো হিস্টোরি টপিকের ওপর, তার সলিউশন। তোমরা এগুলোকে খাতায় নোট করে নাও, স্টাডি করতে শুরু করো। যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, বেল আইকনে ক্লিক করো লেটেস্ট ভিডিও আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।